হাকালুকি হাওরে আইসা এই যে রোদের মধ্যে হাঁটতেছি, দেখেন একটা এখানে একটা ব্যাং দেখেন কি সুন্দর একদম বসে আছে হাইবারনেশনে। হ্যাঁ কি 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 সুন্দর চুপ করে বসে আছে, লুকাইয়া বসে আছে, সুন্দর না দৃশ্যটা? হ্যাঁ আমি এটাতে কিছুক্ষণের জন্য এটার মধ্যে পা মানে পা দিয়ে ফেলতাম আর কি, আমি হেঁটে আসছিলাম এটার মধ্যে উপরে পা দিয়ে ফেলতাম, হঠাৎ করে চোখে পড়লো যে এটা তো একটা প্রাণী, উভয়চর প্রাণী, আমরা উভয়চর প্রাণীর মতো। এখন আমি ব্যাগটা কাঁধে নিছি কারণ কিছু ফুটেজ রেকর্ড তো করতেই হবে, আর এই এইগুলোতে কিন্তু ইয়ে আছে কি বলে জোক আছে প্রচুর পরিমাণে, জোক বড় বড় জোক আছে, জোক পায়ে যে কোনো সময় ধরতে পারে, তো জোক এমনিতে নিরীহ একটা প্রাণী বাট ভয়ঙ্কর আর কি। এই যে ওরা সবাই গেছে এইদিকে গোসল করার জন্য, আমরাও এখানে গোসল করব, এই যে এখানে গোসল করব, এই যে দেখা যাচ্ছে যেখানে অনেকেই নামছে আমিও নামবো, বাট সাথে কিছু ক্লিপ তো রেকর্ড করতেই হবে তাই না? আর বাতাস পানির কি সাউন্ড, বাতাসের কি শব্দ, কানের দুই পাশে ধু 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 ধু, তো এই এই যে এক্সপিরিয়েন্সটা, এই এক্সপিরিয়েন্সটা। এখানে মাটি হচ্ছে খুব এই যে একদম নরম মাটি, ঠিক আছে, আর গোলা হয়ে যায় পানি যখন আসে এখানে, ওই যে এটাকে বলে আপনার পিচ্ছিল মাটি আর কি, তো পায়ের ছাপ ফেলে আমরা এগিয়ে যাচ্ছি এইখান দিয়ে, যে অনেক চমৎকার জায়গা।